বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসি তে গণত্রাণ কর্মসূচির ষষ্ঠ দিনে অসংখ্য মানুষ নগদ অর্থ ও ত্রাণ সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও খেলার মাঠ সহ বিভিন্ন স্থানে এসব ত্রাণপূর্ণ প্যাকেটজাত করতে শিক্ষার্থীদের সহায়তা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লালন অশ্বিনের রিপোর্ট 6000 mAh battery power master ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জমতে থাকা শুকনো কাপড় সহ ত্রাণপণ্য লোড হচ্ছে একের পর এক ট্রাকে এ কাজে নিরলসভাবে যুক্ত হয়েছেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই গণত্রাণ কর্মসূচির ষষ্ঠ দিনেও স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেকেই আমি নিজের আবেগ নিজের দায়বদ্ধতা থেকে আমি রংপুর থেকে ছুটে এসেছি কাজ করতেছি তিন দিন ধরে সকালে আসি আবার রাত দশটায় চলে যায় হ্যাঁ আমার মেয়ে আছে আমার মেয়ে কলেজে পড়ে ওইও কাজ করতেছে আমি পড়তেছি টিএসসি থেকে ট্রাক ভরে এসব পণ্য চলে যাচ্ছে বন্যা কবলিত এলাকায় যে জায়গাগুলোতে ত্রাণ দরকার বা সাহায্য পৌঁছাচ্ছে না বা দরকার প্রয়োজন আরও তো সেগুলো তথ্য যাচ্ছে জেলা প্রশাসনের কাছে দুর্যোগে ত্রাণ মন্ত্রণালয়ের কাছে এইভাবে সমন্বয় করে আমরা চাহিদা অনুযায়ী সেই জায়গাগুলোতে হচ্ছে ত্রাণ পাঠাচ্ছি মঙ্গলবারও শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই সাধ্যমত সহযোগিতা করতে এসেছেন টিএসসিতে না এখানে দেখলাম যে মানে সব কিছুই তো বলে না অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় দিলে অ্যাপ্রোপ্রিয়েট কাজে কাজে লাগবে আর কি যখন আমাদের কিছু দিতেই হবে বরং চলো সেই মাসে পুরনো টিএসসিতে যাই মানুষের যে অনেক কষ্ট হচ্ছে তারা হলো অনেকে আবার মারাও যাচ্ছে তাই আমি এখানে টাকাটা দিয়েছি নগদ অর্থ ত্রাণপণ্যের পাশাপাশি নিজের স্বর্ণালঙ্কারও দিচ্ছেন কেউ কেউ সকল ধরনের অ্যামাউন্ট আসছে অনেকে পাঁচ লাখ টাকা দিয়ে যাচ্ছেন বান্ডিলে করে অনেকে দশ লাখ টাকা দিয়ে যাচ্ছেন কেউ কেউ তার হচ্ছে কান থেকে কানের দুল দিয়ে যাচ্ছেন আজকে সকালে একজন আন্টি এসেছিলেন তিনি হচ্ছে তার নাম পরিচয় কিছুই প্রকাশ করতে অনিচ্ছুক আমার হাতে হচ্ছে দুটো বালা আর হচ্ছে তিনটা আংটি ধরিয়ে দিয়ে গিয়েছেন তার কাছে নাকি নগদ অর্থ ছিল না বন্যা কবলিতদের সহযোগিতায় সারা দেশের মানুষ যেভাবে এক হয়েছেন তা নতুন বাংলাদেশকে এগিয়ে নেবে বলে মনে করছেন সবাই লালন নৌশিন চ্যানেল আই ঢাকা